অপ্সরা সাজঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমার নাতনি আজকে ওকে রাধিকা সাজাতে বলেছে জন্মাষ্টমী উপলক্ষে। তো প্রথমে আমি ক্লিন আপ করে নিয়ে টোনার দিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। প্রথমে আমি আই মেকআপটা করব, ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। তো আর ও বলছে তুমি আমাকে ফ্লাওয়ার জুয়েলারি পরাবা। তো যার জন্য বাড়িতে যে ফ্লাওয়ারগুলো ছিল সেই ফুলগুলো সব আমি তুলে নিয়ে সেগুলো দিয়ে জুয়েলারি অল্প একটু সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি। তো সবার শেষে তোমরা দেখতে পাবে জুয়েলারিটা কেমন হয়েছে বলবে। আর জুয়েলারি বানানোর ভিডিওটাও আমি পরে আপলোড করে দেব। তো প্রথমে আমি আই মেকআপটা করে নিচ্ছি। তো আইব্রোটা করে নিয়েছি, ওর হেয়ার গ্রোথ অনেক, তো কনসিলার দিয়ে ঢেকে নিলাম। তো ওর কিন্তু আইব্রোটা পছন্দ হয়নি, তার কারণ ও বলছে আমাকে কোর্সিং লাগছে। যেহেতু ওর ব্ল্যাক কালারের আইব্রো হেয়ারগুলো ব্ল্যাক কালারের, তাই আমি একটু ব্রাউন কালারটা দিইনি, একটু ব্ল্যাক কালার, লাইট ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে আমি করেছি। কিন্তু ও ছোটো, একেবারে নিজেকে চিনতে পারছে না বলছে। এমনি ভালো লাগছে কিন্তু যেহেতু সহ্য করতে পারছে না, বারবার দেখছে আর বলছে আমাকে ক্রুশিংয়ের মতো লাগছে, তুমি আমাকে মুছে দাও। আমি বলেছি ঠিক আছে, আমি করে নিই মেকআপ, পরে আমি মুছে দেবো। তো এখানে আমি একটা ক্রিজ লাইনে আমি পিচ কালার দিয়ে শুরু করেছি, তারপরে আমি পিঙ্কের ফ্যামিলি দিয়েই আমি ক্রিজ লাইনটা পুরো করে নিচ্ছি। এই পিঙ্কের ফ্যামিলি দিয়ে করে নিচ্ছি, লাইট থেকে ডার্ক প্রতিটা কালার আমি ইউজ করলাম। করে আইব্রোটা তৈরি করে নিলাম, ও একটু পরপর দেখে নিচ্ছে। ও আয়না, হ্যান্ড ফ্যান, জাপানিজ ফ্যান সব নিয়ে বসে গেছে। এরপর আমি একটা, যেহেতু আউটপুটটা পড়েছে লেহেঙ্গার কালারটা ব্লু, সেহেতু আমি এখানে একটু ব্লু দিয়ে নিচ্ছি আর পিঙ্ক দিয়েছি। আমি নিচে একটু পিঙ্ক কালার, ব্লু কালার দিয়ে একটু মার্চ করে নিচ্ছি। আর বলেছে কাজল পরবে না, তো শুধু আইলাইনার পরবে। আর এখানে আমি কাট ক্রিজ করিনি, শুধু একটু আমি ওপর সামনে ইনার কর্নারের দিকটা আমি লাইট কালারের একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি দিচ্ছি। একটা আমি লাইনারটা পরিয়ে দিচ্ছি। এরপর ফেসে চলে আসলাম, আমি ময়শ্চারাইজার লাগিয়ে রেখেছিলাম। এবার আমি একটা ল্যাকমির প্রাইমার লাগিয়ে নিলাম। আমি হালকা অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে বেশি করে দিতে চাচ্ছে না, বেশি করে আমি নিজেও দেব না, তার কারণ ছোট, অতিরিক্ত বেশি একটা লাইট মেকআপটাই করব। এবং নিচে আমি যেহেতু একটু ডার্ক সার্কেলের মতো দেখা যাচ্ছে, ওই জন্য একটু কারেক্টার দিয়ে একটুখানি অরেঞ্জ, লাইট অরেঞ্জ কালার দিয়ে আমি কারেকশন করে নিলাম। আর এখানে একটা ফাউন্ডেশন অল্প আমি দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। কানে গলায় কিন্তু আমি এক্সট্রাভাবে নিইনি, কারণ কান গলায় এগুলো তো দিবে না বলছে, কাজেই একদমই যদি না একটু লাগিয়ে দিই তো খুবই বাজে লাগবে। একটু সেটিং স্প্রে দিয়ে হালকা একটু সেট করে নিচ্ছি। একটু লাইট কনসিলার লাগিয়ে নিলাম, হাইলাইট করে নিলাম জায়গাগুলো, পয়েন্টগুলো।
ব্যানানা পাউডার দিয়ে সেট করে নিলাম। আমি চিক কন্ট্রোল করে নিই, একটু নোজ কন্ট্রোল করব আর ব্লাশন লাগিয়ে নিলাম। নোজটা কন্ট্রোল করতে চাচ্ছিল না, কিন্তু ওর নোজটা একটু মোটা, তো আমি সেটাকে একটুখানি হালকা কন্ট্রোল করে নিলাম, একটু যাতে পাতলা দেখা যায়। একটু হাইলাইটার লাগিয়ে দিলাম। খুব একটা বেশি বেশি কিছুই লাগাইনি, একটু হালকা, একটু লাইট মেকআপটাই হোক। এখানে একটা যেহেতু কাজল পড়বে না বলেছে, তো এখানে আমি একটা ডার্ক পিঙ্ক কালারটা নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখে নিল একবার, আইব্রোটা মুছে দিয়েছি, এবার পছন্দ হয়েছে। বলছিল আইল্যাশ পরবে, কিন্তু ছোটো বলে ওকে আমি আইল্যাশ দিইনি, আর ওর অরিজিনাল আইল্যাশগুলো খুব সুন্দর জাপানিজ ফ্যান নিয়েও বসেছে। হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, কিন্তু এখানে ভেতরে কিন্তু ওর হেয়ারগুলো দেখা যাচ্ছে, হালকা হালকা, অনেকটাই অনেকই হেয়ার। আর লিপস্টিক, এখানে পিঙ্ক লিপস্টিক আমি তৈরি করে নিলাম একটা রেড আর হোয়াইট লিপস্টিক প্যালেট থেকে নিয়ে, মিক্স আপ করে আমি এখানে বানিয়ে নিলাম পিঙ্ক লিপস্টিক। এবার চলে এলাম একটু ফেব্রিক, তো বলছে বেশি লাগাবে না, শুধু ডট ডট করে দেবে, তো সেই ডটের উপরেই যতটুকু ডিজাইন করা যায় সেটা করে দিলাম। আর দুপাশে আমি হালকা ফুলকা করে নিলাম। এবার তোমরা দেখো ফ্লাওয়ার জুয়েলারি কেমন লাগছে এবং ওকে কেমন লাগছে। রাধিকা সেজে খুব চটজলদি বাড়িতে যা ছিল সেইভাবেই ও বলছে সস্তা জোগাড়। তো যাই হোক, এই সস্তা জোগাড়ের মধ্যেই কেমন লাগলো তোমরা বলো, লাইক শেয়ার কমেন্ট করো। দেখার জন্য অনেকক্ষণ ধরে ধন্যবাদ। রাধারানী সাজ কমপ্লিট, তো তোমরা দেখো ফ্লাওয়ার জুয়েলারি কেমন লাগছে, ওকে মানাচ্ছে কি না কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। অনেকক্ষণ দেখার জন্য ধৈর্য ধরে ধন্যবাদ।